আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছিল পিরিয়ডের কতদিন পর নামাজ পড়া যাবে পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই কি নামাজ আদায় করা যাবে সেই বিষয় সম্পর্কে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম তো ধন্যবাদ প্রিয় দিনী আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এই বিষয়ে হরজত মৌলানা মিজানুর রহমান আল আজহারিও একটি আলোচনায় এই প্রশ্নের জবাব দিয়েছিলেন তো তিনি যেভাবে উত্তর দিয়েছিলেন আমরা ইনশাল্লাহ সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দিনী ভোন এই ব্যাপারে শরীফে এসেছে এক মহিলা আয়সারাদ আনহু এর কাছে জিজ্ঞেস করলো যে ঋতুবর্তী মহিলা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন কি সালাদ কাজা করবে তখন আয়সারাদহ বলেন তুমি কি হারুরি গোত্রের মহিলা আমরা তো রাসুল্লাহ সালি আলিয়াস্লামের যুগে ঋতুবর্তী হতাম এবং যখন পবিত্র হতাম তখন আমাদেরকে সাওম কাজা করার নির্দেশ দেওয়া হতো কিন্তু সালাদ কাজা করার নির্দেশ দেওয়া হতো না এ বিষয়ে একটি মূল নীতি হল প্রত্যেক বের হওয়া বস্তুর ক্ষেত্রে যদি ওয়াক্ত নির্ণয় সম্ভব না হয় তাহলে সেটি নিকটতম ওয়াক্তের সাথে সম্পর্কিত হয় এই কায়দার অর্থ হলো যদি কোনো জিনিস বের হয় এবং সম্ভাবনা রয়েছে যে এর বের হওয়ার ওয়াক্ত নিকটেও হতে পারে এবং দূরেও হতে পারে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন প্রশ্নে উল্লেখিত ছুটতে আপনার যদি প্রবল ধারণা হয় যে হায়াত সূর্য উদিত হওয়ার আগেই বন্ধ হয়েছে তাহলে ফজরের কাজা অবশ্যই করা যাবে আর যদি আপনার প্রবল ধারণা হয় যে এটি সূর্য উদিত হওয়ার পর বন্ধ হয়েছে তাহলে সেই ফজরের কাজা আদায় করতে হবে না আর যদি তার কোনো দিকে প্রবল ধারণা না হয় তাহলে আপনি নিকটতম ওয়াক্ত ধরবেন তথা মনে করবেন যে এটি সূর্য উদিত হওয়ার পরে বন্ধ হয়েছে তাই ফজরের কাজা আদায় করতে হবে না তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী ভোন আশা করছি বুঝতে পেরেছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ